যদি সঙ্গের দা সদস্য শিব দিতে তাহলে আমরা এখানে পৌঁছাতে রাত্রি আটটা বেজে যেত। এত মানুষ সঞ্জয় দার কাছে এসেছে, ওই জেলার প্রেসিডেন্ট ছিলেন, আজিমগঞ্জ জিয়াগঞ্জের প্রচুর মানুষ এসেছে, ওরা আমি বিজেপির সদস্য শিব নেবো। আমাদের বাড়ির মহিলারা বেরিয়ে এসে বলছে আমরা বিজেপির সদস্য শিব নেবো, বিজেপির পরিবারের অন্তর্ভুক্ত হব। কিন্তু আমরা সময়ের অভাবে দুটো একটা সঞ্জয় দা দিলেন, সবাইকে দেওয়া গেল না। আমরা বললাম এখানকার স্থানীয় লিডাররা আছে, জেলার প্রেসিডেন্ট আছে, তারা দেবে, আমাদের এখানে প্রোগ্রাম আছে। আমরা বললাম যে জঙ্গিপুরে রঘুনাথ জঙ্গিপুরে আমাদের প্রোগ্রাম আছে, আবার হচ্ছে আমাদের সাদিকপুরে প্রোগ্রাম আছে, সেজন্য আমরা ওখান থেকে সবাইকে স্থানীয় লিডাররা দেবে। সেরকম এখানে সঞ্জয় দা কয়েকজনকে দেবে, সবাইকে দিতে পারবে না। এরপরেও আমাদের অন্য কর্মসূচি আছে, সেটা আমরা করব। এখানে হোক বা যার কাছে হোক, বুধের কাছে, মন্ডলের কার্যকর্তাদের কাছে, যারই কাছে সদস্য, এমনকি নিজে নিজেও সদস্যশিপ গ্রহণ করা যাবে, নিজে নিজেও করা যাবে। আমি যে নাম্বারটার কথা বললাম আপনারা সব জানেন, সমস্ত জায়গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ বলছে যে আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হতে চাই, অন্তর্ভুক্ত হতে চাই। আগে কি করতো, আগে যে কেউ মিস কল দিয়ে সদস্য হতো, কিন্তু তার বাড়িতে যখন আমরা যোগাযোগ করতাম তারা বলতে আমরা তো অন্য দলে আছি, আমরা তো বিজেপির মেম্বার নই, মিস কল দিয়ে। সেজন্য আমাদের পার্টি, এ ভাই বইটা দাও তো, এ ভাই বইটা দাও তো, রাহুল দা বইটা দাও না, বইটা দাও, একটা বই। সেজন্য মিস কলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে মিস কল দিয়ে যেমন সদস্যশীল সংগ্রহ করা যাবে, সঙ্গে সঙ্গে মিস কল দিয়ে যে নাম্বারটা আসবে, আমাদের ফর্ম দিয়েছে রাজ্য পার্টি, ছাপিয়ে দিয়েছে এই ফর্মগুলো, এই ফর্ম ফিল আপ করে আমাদের সদস্যশীল গ্রহণ করতে হবে। যিনি সদস্য হচ্ছে তার নিজের সই এখানে লাগবে, যাতে তিনি পরবর্তীতে বলতে না পারেন যে আমি তো সদস্যশীলে নেইনি, গতবার যেমন হয়েছিল অনেকে মিস কল দিয়েছিল, শুধু ভারতীয় জনতা পার্টির না, অন্য পার্টির থেকে অনেকে মিস কল দিয়েছে, দেখেছে যে সদস্যশিপ হয় কিনা, মিস কল দিয়ে মেম্বারশিপ নিয়েছে। অনেকে পরবর্তীতে বলেছে ওই মিস কল দিয়েছে দেখার জন্য, বলে আসে কিনা, সদস্যশিপ গ্রহণ হয় কিনা সেটা দেখার জন্য দিয়েছে। এবারে ওই মোবাইলের মাধ্যমে মিস কল দিয়ে যেমন হবে, পাশাপাশি কাগজে ও কলমে ম্যানুয়ালও আমরা সদস্যশিপ নেবো, এই দুটোতে আমরা নেব। আমাদের এই জেলার লক্ষ্যমাত্রা কলাক ধরেছেন সুজিতদা, আমাদের এই 4 লক্ষাধিক, আমাদের এই জেলা, এই জেলা মানে হচ্ছে আমাদের সাংগঠনিক উত্তর মুর্শিদাবাদ জেলা। এখানে 9টা বিধানসভা আছে, ফরেক্কা বিধানসভা, শামশেরগঞ্জ বিধানসভা, সুতি বিধানসভা, জঙ্গিপুর বিধানসভা, নবগ্রাম বিধানসভা, খড়গ্রাম বিধানসভা, রঘুনাথগঞ্জ বিধানসভা, সাগরদিঘি বিধানসভা, লালগোলা বিধানসভা, 7টা, এই 9টা টোটাল বিধানসভা আমাদের রয়েছে এখানে। এই 9টা বিধানসভাতে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, 10টা ব্লক রয়েছে, সমস্ত ব্লকে, সমস্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুধেই আমাদের কর্মীরা যাবে মোবাইলে মিস কল দিয়ে, এবং এই ম্যানুয়াল কাগজে কলমে আমাদের সদস্যশিপ গ্রহণ করানো হবে। যারা ইচ্ছুক আমরা তাদেরকে আহ্বান করছি, আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভারতীয় জনতা পার্টির পরিবারে অন্তর্ভুক্ত হন, সদস্য গ্রহণ করুন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যে 2 কোটি সদস্য লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে, এবং আমাদের মিনিমাম আমরা 1 কোটি সদস্য লক্ষ্যে পৌঁছব। আমাদের জেলাতে 4 লক্ষ আমরা টার্গেট নিয়েছি, আমরা যাতে টার্গেট ফুলফিল করতে পারি, 4 লক্ষ সদস্যশিপ আমরা যাতে সংগ্রহ করতে পারি এই সদস্যতা অভিযানের মাধ্যমে, এটাই আমাদের বিশেষ আবেদন এবং অনুরোধ। আমাদের যত কার্যকর্তা কর্মী আছে যারা ইচ্ছুক, এমনি কোনো পার্টি করেন না, এমনি কোনো পার্টি বা দলের সঙ্গে যুক্ত নেই, এমন ধরনের মানুষের ইচ্ছা করলে আমরা জোর করে কাউকে সদস্যশিপ দেব না। তার যিনি সদস্যশীল গ্রহণ করবেন তার নিজের ঐকান্তিক ইচ্ছায়, তার নিজের মনের ইচ্ছায় আমরা মোবাইলে মিস কল দিয়ে এবং ম্যানুয়ালের মাধ্যমে সদস্যশীল গ্রহণ করব। আজকে বিশেষ অভিযান শুরু হয়েছে, 23 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই 9 দিন আপনারা সবাই সহযোগিতা
করবেন, আপনাদের সবাইকে আবেদন করব, অনুরোধ করব, এই ভারতীয় জনতা পার্টি একটা বড় পরিবার, বড় পরিবার, সুখী পরিবার, সমৃদ্ধি পরিবার। আপনারা ভারতীয় জনতা পার্টির পরিবারের অন্তর্ভুক্ত, আপনাদের কাছে যারা বক্তব্য শুনছে আপনাদের সবার কাছে আবেদন জানিয়ে, অনুরোধ জানিয়ে, এবং যারা আসতে পারেননি, অনেকে বাড়িতে আছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের এই সদস্যতা অভিযানের মাধ্যমে তাদেরকে সদস্যশিপ দিতে হবে। আপনারা সবাই মিলে আসুন, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন, আগামী দিনে শক্তিশালী, সমৃদ্ধশালী, বৈভবশালী ভারতবর্ষ গড়ার জন্য এবং আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবার জন্য ভারতীয় জনতা পার্টিকে মুর্শিদাবাদ, উত্তর মুর্শিদাবাদ জেলা এই সাতক্ষীরা অঞ্চলে শক্তিশালী করবার জন্য আপনারা একজন সৈনিকের ভূমিকা পালন করবেন। আপনাদের কাছে আবেদন জানিয়ে, অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি।